हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। की বলবো তো এখন বাজে হচ্ছে 10টা 10:30টা বাজে। তো আমি স্নান টান করে নিয়েছি আর এই কয়দিন আমি ব্লগ দেইনি। তো কারণগুলো হচ্ছে আমার পায়ে মোজ মানে মোজ আজকে আছিল আর কি, মানে মোজ খাইছে। আর এই যে কাপড় চোপড়গুলো মানে কম্বল আর কাপড় ওই ঘরে যে ছিলাম ওই ঘর থেকে এই ঘরে এসেছি। তো এগুলো ধুয়ে একদম মানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এই ঘরে এসেছি। তো এগুলো এই কয়েকদিন ধরে গোছাচ্ছিলাম। আর মাস্টার যে এখানে কাজ করতেছে, অফিসে যাবে, তো অফিস যাওয়ার আগে কিছু কাজ বাকি আছে, তো ওগুলো কাজ করে তারপর যাবে। তো র্যাকটা একদম ফাঁকা করে দিয়েছি আর বিছানাটা এদিকে নিয়েছি জানলার পাশে। আর অবন্তিকে দেখো, অবন্তিকে আমি ব্লগ শুরু করাতে অবন্তিকে আমার কোমর ধরে ধরে ঘুরছে। কি কোলে নিব। আর এদিকে রান্না বসাই দিয়েছি। তো এখনো হাঁড়িটা উঠাই দিয়েছি, জল দিয়েছি, এখনো চালটা দেইনি। তো অবন্তিকে কেউ খিদে লাগছে, বারবার বলছে মা ভাত রান্না করবা না। তো আমি স্নান করতে করতে দেরি হয়ে গেল, তো বাসি ভাড়া, তারপর আরও ধোয়া কাচা করলাম, তো এগুলো করতে করতে দেরি হয়ে গেল, 10টা বেজে গেল। তো চলো রান্নাঘরে, রান্নাঘর তো না এক ঘরেই আছি, তো এই ঘরটা চলো দেখাই দিই তোমাদেরকে। তো এই ঘরটাও অন্ধকার, যে এই ঘরটা মানে শিল মানে পাথর বিছিয়ে দিয়েছে, এটাকে বলে ছলিং, ছলিং বলে। তো মিস্ত্রিরা কয়েকদিন থেকে আসছে না আর কি। এটা এটা করো মা, পাকা হবে। তো ছলিং বিছিয়ে রেখেছে, মিস্ত্রিরা আসছে না। তো মিস্ত্রিরা ভয় পাচ্ছে, করোনার ভয়, করোনা ভয় পাচ্ছে। আর তাছাড়া আমাদের বাড়িতেও বাচ্চা, একটা ছোট বাচ্চা, কি করে মিস্ত্রিদেরকে ডাকি। তো সেই জন্য কাজ বর্তমান বন্ধ আছে কয়েকদিন ধরে। তো আমি সেই ফাঁকে আর কি সমস্ত ধোয়া কাচা সেরে নিচ্ছি। তারপর আমার পায়ে মোচ আছিল, তো দুই দিন তো বেড রেস্ট ছিল। আর অবন্তিকারও শরীরটা ভালো না খুব একটা। অবন্তিকা কি করছে এখানে বারবার লকডাউনের মধ্যে, কি করছে এখানে বারবার ওই যে টেবিলটায়, ওই টেবিলটার মধ্যে ওর বই গুছিয়ে রেখেছি, বারবার নিচ্ছে, একবার করে এবি ছোট হাতের বড় মানে ABCD লেখছে, একবার বড় হাতের ABCD লেখছে, একবার জানলা দিয়ে আরোহীদের বাড়িতে দেখছে যে আরোহীরা কি করছে না করছে, ঘর থেকেই আর কি কথা বলছে। আর ঘরের দরজা একদম বন্ধ করে দিয়েছি, কারণ বলা তো যায় না বাচ্চা মানুষের শরীর। এই যে দেখো জানলা দিয়ে আর একবার করে ওদের সাথে কথা বলছে। তো অনেক কথা বললাম, তো এবার রান্নার দিকে আর কি এগোনো যাক।
মাঝখানে বেগুন আলুগুলো ধুয়ে নিয়েছি, দুধটা এখনো ছাঁকনি দেওয়া হয়নি। তো তার আগে একটু গরম জল করে নিয়ে তারপর বেগুন আলু তারপর বটবটি ওগুলোর মধ্যে আর কি গরম জল দিয়ে দিই। এখানে দেখো শুটকি মাছ, তো শুটকি মাছ দিয়ে বেগুন আলুর তরকারি হবে। তো শুটকি মাছগুলো ভালো করে আগে কাটাগুলো আর কি কেটে নিচ্ছি, উপরে উপর থেকে যে কাটাগুলো হয় তো সেগুলো কেটে নিয়ে তারপর উপরে মানে আঁশ শুদ্ধ আর কি চামড়াটা তুলে ফেলবো, তারপর আর কি গরম জলে ধুয়ে দিয়ে তারপর রান্নাটা করব। তো এখন বাজে হচ্ছে 3টা, তো অবন্তিকার বাবা অফিস থেকে ফিরে এসেছে আর আমি একটু সকালবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো ভাবলাম এখন একটু মাস্ক বানিয়ে নেই, মানে সেলাইয়ের কাজ করি একটু। মাস্ক তো একটা করে মাস্ক বানালে হয় না, তো অনেকগুলো মাস্ক লাগে, তো একটু মাস্ক বানাই। তো আবার সবজিপাতি রান্না করা লাগবে, তো এই ঘরে এসেও আর কি লাইটটা জ্বালানো লাগে। আমাদের খাট তারপর শোকেস টোকেস হাবি জাবি আরও অনেক কিছু ওই বাড়িতে আছে, সেখান থেকে এখনো আনা হয়নি, তো লকডাউনের কারণে তো ওই বাড়িতেও যাইতে পারছি না। আর অবন্তিকা তো ঘরের মধ্যে থেকেই আর কি সব কিছু করছে, সব ঘরের মধ্যে থেকেই আর কি ওই জানলা দিয়ে দেখছে আরোহীদের বাড়িতে। তো ভাবলাম একটু আজকে বাজারে যাব, বাজার না গেলেও হয় না, মানে অবন্তিকার বিশেষ করে অসুবিধে হয়ে যাচ্ছে আর কি, ওর কোনো কিছু খাওয়ার নেই আর কি। তো কালকে কি করছে,
ওর বাবা যতগুলো চকলেট এনেছে একবারে খেয়ে দিয়ে তারপর তো আর নেই, সবগুলো শেষ হয়ে গেছে। তখন বয়াম থেকে বিস্কুট একটা করে বের করে আর একটা করে খায়, আর জানলা দিয়ে তাকায় দেখে কে কি করতেছে। ফির আরেকবার করে জানলা দিয়ে মানে তাকানোর পরে একটু পরে আবার বিস্কুটের বয়াম খুলে আবার একটু করে বিস্কুট নেয় আর চাপায় আর কি, সময় কাটায় এরকম করে। তো ভাবলাম আজকে একটু বাজারে যাব, তো বাজারে গিয়ে আর কি ওর জন্য কিছু মানে চকলেট টকলেট ওগুলো হাবি জাবি ওগুলো আনবো আর কি। আর বাজারে ওই হাবি জাবি আর কি, ও যত কিছু মানে ওগুলো কি বলে আমরা বলি সয়দা, তো ওই যতগুলো মানে বাজারে আছে অতগুলো তো নাম একবারে বলতে পারবো না, তো সেই জন্য হাবি জাবি বলেই দিলাম। আর ওই একটা করে একটা কি দুটো করে মাস্ক বানিয়েছি সবারই বাড়ির আর কি, তো সেগুলো দিয়ে হয় না, তো একই তো নষ্ট হয়ে যায়, আর দুই তো যে ধুয়ে দেওয়া লাগে সুতি কাপড়ের যেহেতু ধুয়ে দিয়ে ভিজে থাকে, তো সেজন্য ভাবলাম যে আমি আজকে বাজারে যাব, তো দুই তিনটা মাছ বানিয়ে আর কি রেখে দেই, তো আমি ওটা পরে যাব। তো চলো মাছটা বানিয়ে নেই তারপরে যাব বাজারে। তো অনেকদিন থেকে আর কি মেশিনে বসি না, তো ঘরের কাজ চলছিল একেই, আর দিয়ে তো যে মোটর দিয়ে মেশিন চালাই, তো সেরকম কারেন্টের তারগুলো সেটিং করা হয়নি, ওয়ারিং করা হয়নি, তো আর কি কষ্ট করে করছি আর কি। এই দেখো অটোমেটিক সিস্টেম করে আর কি আনলাম বোর্ডটা, তো এনে একটু লাগিয়ে তারপর সেলাই করব। আমি জানি তো আমি এদিকে মাস্ক বানাচ্ছি আর মাথায় দেওয়ার টুপি বানাচ্ছি কাপড়েরই আর কি। তো অবন্তিকার বাবা বোরিং হয়ে মানে একা একা সারাদিন বসে থাকতে থাকতে চা বানিয়ে নিল, তো এখন চা খাবো, এখন বিস্কুট করছে। কি করবে সারাদিন খুঁজে পাচ্ছে না, তো চাই আমার আর কি হাতের কাজ একটু করে দিচ্ছে, তো ভালোই লকডাউন হওয়া যে এত উপকার হবে ভাবতেই পারিনি। তো চলো চাগুলো খাওয়া যাক, চাগুলো না চা চাটা খাওয়া যাক। দারুণ হয়েছে কিন্তু চাটা, সত্যি খুব দারুণ হয়েছে, টেস্টি হয়েছে। তো ওই যে মানে জামা গায়ে দেয়নি শরীরে, আমি এমনি ভিডিওটা চালু করে দিয়েছি তো একটু বোকা দিল, তো এখন জামা পরে নিল। হয়েছে হয়েছে, দেখাই তুমি কতটা কাজ করেছো, দেখাবো না। তো আমি এই টুপিটা বানিয়ে নিলাম আর এই যে একটা মাস্কটাও পরে নেই, মাস্কটা একদম সিম্পল বানাইলাম, তো অত ঢক দিলে দরকার নেই আমাদেরকে। কিন্তু এই যে মানে এই বানটা আর কি রবারটা ঢিল করে আর কি প্রথমবার বানলাম, তো তো সেই জন্য ঢিল হয়ে গেছে, তো একটু টাইট করে বানলে পরে ঠিক হয়ে যাবে। অবন্তিকা বলছে মা তুমি কি ডাক্তার হবা, আমাকে কি ওষুধ খাওয়াই দিবা। তো কেমন হয়েছে এই যে টুপি, তো এখন দেরি না করে যে সময় হয়ে গেছে বাজারে একটু যাব, আর আমাদের অনেক কিছু প্রয়োজনীয় জিনিস নাই আর কি। তো একটু টাইট করে বাঁধলাম এই যে রবারটা, একটু টাইট করে বেঁধে নিলাম,
তো এখন দেখি কি রকম হয়। চারপাশটা সমান করে নিয়ে যাবে কুচিগুলো। তো চলো বাজারে যাই তাহলে। তো বাজারে যাইতে চাইলাম, তো ভয় ভয় লাগছে, তো মাস্টার বলছে কি বাদ দাও নাহলে যাওয়া, তো সেজন্য যাচ্ছি না আর। আরে দেখো অপন্তিকে টুপিটাকে নিয়ে যে কি শুরু করে দিয়েছে, ভুলে গেল। তো রাতের রাত্রিবেলার জন্য কিছু সবজি আর কি কেটে রাখি, তাহলে রাত্রিবেলা একটু ধুয়ে টুয়ে রেখে দেবো, তো রাত্রিবেলা শুধু রান্না করলেই হয়ে যাবে। রাত্রিবেলা কাটাকাটি ঝামেলাটা ভাল লাগে না। সরো সরো আমার পিছু তো করলা আমিও ভালো পাই, সে ভালো পাই, তো এই দেখো অবন্তিকে কি করছে, সারাদিন ঘরের মধ্যে থাকবে আর এই যে এরকম ড্যান্স ড্যান্স সারাদিন খোঁচর মোচর খোঁচর মোচর এরকম করেই থাকে করেই থাকে, এক দণ্ড জিত করে থাকে না। তো ভাবছিলাম যে বাজারে যাব না, তো অবন্তিকা বারবার বলছে মা আমার জন্য কিছু আনো আমার জন্য কিছু আনো, তো এমনিতেই ঘরের মধ্যে ও সারাদিন আছে কান্নাকাটি করছে না আর কি, তো আমি ভাবলাম কিছু এনেই দেই, বারবার বলছে যখন কখন আবার কান্নাকাটি শুরু করে দিবে, তো সেই জন্য ভালো ভালো একটু ওর জন্য কিছু আনি। তো দেখো বাড়িতে পরা শাড়িটুকুই পরেছি আর মুখে মাস্ক আর মাথায় আর কি টুপিটা দিয়েছি, তো আমাদের মহিলা লোকে তো চুল বেশি, তো এদিকে আবার দুধালা আসছে তো বোতলটা দিয়ে দিলাম, আর মাথায় টুপিটা পরেছি এই জন্যে যে মহিলা লোকের যে মানে চুল বেশি, তো যখন তখন শ্যাম্পু করতে পারি না আমরা, তো সেই জন্য টুপিটা দিলে আর কি সেফটি থাকে, তো আমাকে এই সেফটিটা নিতেই হলো আর কি। তো চলো এখন বাজারে যাওয়া যাক। বেরোলাম, তো এগুলো এসে আর কি বাড়িতে এসে আর কি খুলে আর কি ধুয়ে দেওয়া যাবে। ওই যে মানে জানলা দিয়ে সবার সাথে কথা হচ্ছে, ওইদিকে আরোহীদের সাথে কথা হচ্ছে, এইদিকে আবার কাকিমাদের সাথে কথা হচ্ছে, ওই যে ঠাকুর ওই পাশে বসে আছে। তো যাচ্ছি, এই যে আমার শাশুড়ি মায়ের একটুখানি মুখটা দেখা যাচ্ছে এতক্ষণে, বাবা একটু হেসে হেসে যাচ্ছে দেখো, তারপরে এতক্ষণে ঝলক পেলাম আর কি। ওপন থেকে বাড়ি দিতে তালা দেওয়া আছে, উনি মোবাইল থেকে দিচ্ছে, কান দিলে ও পাল দিয়েছে। তো এখন যাব হচ্ছে বাজারে। তো আমি এইমাত্র বাজার থেকে আসলাম, তো বাজারে গিয়ে পৌঁছেছিলাম, তো একটু পরেই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে বাড়ি আসতে হয়েছে আমাদেরকে। তো অবন্তিকের জন্য দেখো লেচু এনেছি, অর্ধেকটাই মানে খেয়ে খেয়ে মানে হাতে গোনা কয়েকটা আছে, আর ওগুলো খেয়ে নিয়েছে, আর এনেছি আম আর কলা অবন্তিকার জন্য। আর এতদিন পরে মানে আমার আমাদের আর কি জিনিস করতে পারলো। ওহো সরি মা, আর অল্প একটু অল্প একটু আস্তে করে বলবো, ও তুমি একটু একটু ওয়েট করো, আমি কথা বলি নেই ঠিক আছে। তো অনেকদিন পর আর কি আমার সংসারের জিনিস, এই যে বাটি এনেছি চারটা, এগুলো এনে আবার ধুয়ে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর ঘরে তুলেছি,
আর এতদিন আমরা যে থালাগুলো খেয়েছি শুধু একটা থালা ছিল আমার বিয়ের আর কি গিফটে, আর বাকিগুলো আমার মায়ের বাড়ি থেকে, তো সেগুলো আবার ওই বাড়িতেই রেখে যাচ্ছি, মানে আমাদের আলাদা বাড়িতে। তো এটা অবন্তিকার থালা, এই যে এটা আমাদের থালা, আমাদের দুজনের দুইটা। তো অনেকদিন পর আর কি নিজের আর কি খাওয়ার জন্য আর কি থালাটা অন্তত কিনতে পারলাম, তাও আবার ভরা লকডাউনে হয়ে গেছে। ও ঠিক আছে ঠিক আছে, ও একদম মানে ব্যস্ত হয়ে যাচ্ছে, ও বই পড়তেছে, মানে বৃষ্টিটাও এমন ভাবে পড়তেছিল মানে কেউ যেন সুইচটা অফ করে দিচ্ছে, আবার কেউ যেন মানে সুইচটা বারবার মানে অফ করে দিচ্ছে অন করে দিচ্ছে, এরকম টাইপের আর কি বৃষ্টি। তো অনেকক্ষণ এসেছি, তো এসে বৃষ্টির কারণে আর কি ভিডিওটা অন করতে পারিনি, তো এসে একদম স্যানিটাইজ করলাম, আর মানে যেগুলো কাপড় চোপড় পরে গিয়েছিলাম সেগুলো একদম সাবের জলে ভিজিয়ে রাখলাম, তো কালকে ধুয়ে দেবো ওগুলো স্নান করার আগে। তো এখন অবন্তিকা একদম মানে বারবার বলছে মা একটু চুপ করো একটু চুপ করো, তো একটু আর কি ভিডিওটা কিছুক্ষণের জন্য আর কি অফ রাখতে হবে আমাকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এতক্ষণে অবন্তিকার বই পড়া শেষ হলো, আর একটা আমও খেয়ে নিল, হাত মুখ ধুতে গিয়ে দেখো কি কিরকম অবস্থা, মোটর চালু করে দিয়েছি আমি, তো ওই যে সম্পূর্ণ শরীর ভিজে গেছে। তো আমি এখন রান্না বসাবো, ওর বাবা ওকে মুছে দিচ্ছে গামছা দিয়ে। তো অবন্তিকা যখন বই পড়ছিল তখন আমি এই যে এই কাপড়টার আমার জন্য একটা ফ্রক নাইটি আর কি বানাবো, তো সেই জন্য কাটিং করলাম, এদিকে রান্না হচ্ছে। গরম হয়ে গেছে, ঢেকে রাখি এখন। তো এই আমি বাসনগুলো আনলাম এই জন্যে যে আগের বাসনগুলো আছে না, তো ওই বাসনগুলো একটু শর্ট করে, কোনো কিছু যদি ঢেকে রাখা লাগে আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ভুল হয়ে গেছে মা, অন্য থালি দিয়ে ঢাকি, তো অন্য ওর থালি দিয়ে ঢাকলাম যে ও সেই জন্য প্রোটেস্ট করছে আর কি। তো কোনো কিছু যদি ঢেকে রাখি তাহলে থালি আর কি থালা আর কি শর্ট পড়ে, তো সেই জন্য আনলাম। আর বিয়ে হওয়ার অনেক দিন হইলো আর কি আমাদের, 5 বছর 5.5 বছর চলছে, তো এখনও অবধি মানে থালাটা কেনা হয়নি, সবই কিনেছি, হাঁড়ি দুটো কড়াই দুটো সব কিছু কিনেছি, কিন্তু থালাটা কেনা হয়নি। ওই থালা একটা পড়ছে দানের মধ্যে আমার বিয়ের আর কি আশীর্বাদ মানে দানের মধ্যে পড়ছিল, আর একটা সম্প্রদানির থালা, আর মানে অবন্তিকা অন্নপ্রাশনের কিছু থালা বাটি এগুলো, আর মা কিছু দিয়েছে এগুলো দিয়ে চালাইলাম। তো নিজের যে খাওয়ার থালিটা নতুন আর কি কিনবো, তো সেটা আর কেনা হয়নি, তো আজকে সেটাও আর কি পূর্ণ হয়ে গেল। তো এইমাত্র খাওয়া দাওয়া করে নিলাম, আর মেঝেটাও একটু মুছে নিলাম,
আর মাস্টার যে আমাকে কয়েকদিন থেকে আর কি শাস্তি দিচ্ছে তো বলার মতো না, মানে কি দেখো দাঁতটা প্রায় আর কি সাদা সাদা দেখা যাচ্ছে না, তো সুপারি আর পান আনা আর কি বন্ধ করে দিয়েছে। তো আমার তো খাওয়া দাওয়ার পরে যদি সুপারি আর পান যদি না পাই তাহলে একদম মেজাজটা গরম হয়ে থাকে। তো এখন মাস্টারকে একটু গরম দেখাবো, ওই দেখো ওই গরম দেখার কথা আগে ভাগে যে যেই শুনছে যে পান সুপারি আনার কথা, তো মশারিটা একটু টাঙিয়ে নিচ্ছে যাতে গরম দেখাতে না পারি। তো তাও আর কি দুটো আর কি কথা বলেই নিব। আর শুভরাত্রি, গুড নাইট। আমার মানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুভরাত্রি অবন্তিকা, গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। টাটা অবন্তিকা কিন্তু এই লকডাউনের মধ্যে কোথাও যায় না, আমরা বাজার গিয়েছিলাম তো ও ঘরের মধ্যেই ছিল, একটা মোবাইল দিয়ে গিয়েছিলাম তো ও ঘরের মধ্যেই ছিল, এসে দেখি ঘরের মধ্যেই আছে। তো অবন্তিকা একদম ভেরি গুড গার্ল, তাই না অবন্তিকা? এদিকে দেখো, ভেরি গুড গার্ল। হ্যাঁ, হয়তো তোমার মেয়ে খুলছে। তো টাটা।